আল-নূর ইসলামিক টিভি আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد উচ্চ আওয়াজ দিয়া সকলে একসাথে একবার বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার সাথে জবান খুলে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য সকলে একসাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم الله أكبر وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما
فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة. এখন আমার সাথে বলুন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা. আল আয়া শানে হাবিবিকা ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عن ابي هريره رضي الله تعالى عنه قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله ما الحق بحسن صحابتي قال امك قال ثم من قال قال امك قال ثم من قال قال امك قال ثم من قال قال ابوك رواه البخاري بلا مرحبا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. الله কেউ আপনারা আছেন না ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? নবীজির দুরুদ শরীফ পড়লে ভালো লাগেনি? ভালো লাগে না? আওয়াজ দেখো ইনশাআল্লাহ, আরো জোরে কও ইনশাআল্লাহ। নবীজির দুরুদ শরীফ পড়লে খারাপ লাগে? কার কার খারাপ লাগে হাত তোলা দিয়ে দেখাও না, খারাপ লাগে কার হাত তোলা দাও? আসেনি? আচ্ছা, সকলে মনে যোগ দিয়া দরুদ শরীফ পড়লে খুশি হবেন কে? আল্লাহ যদি খুশি হন, আল্লাহ বলেন ও তমাম পৃথিবীর আমার বান্দারে শুনো, যদি আমার বন্ধুকে খুশি করো আমি আল্লাহ খুশি হয়ে যাবো। এই জন্য সকলে বলুন আল্লাহুম্মা ফরে থাকিবি একদিন আমরা থাকব না, সকলে আমাদেরকে বলে যাবে নবী গো আমাদেরকে বইলেন না আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি খারে তুমি
কাফন বাবো গো যিনি তোমার আপন ছিলেন তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা আর জোরে আকাশের মালিক যেই আল্লাহ জহমিনের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা সাহারে তিন হাতে মাটির গঙ্গার কাহারো আপন কারহ পঙ্গার কারো জল্ল ফুলের বাগান কারো জল্ল কারো জন্য জাহান্নাম লা ইলাহা মাশাআল্লাহ আর জোরে লা ইলাহা আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাহাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাহাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পোড়াও মোহনের বাহাসো না লা ইলাহা আগায় আগায় আল্লাহ জোরে সামনে দিয়ালা ইলাহা মহনে বড় যন্ত্র হনা আল্লাহ তুমি যারা কেহ বুঝে না আমরার মহনে বড় যন্ত্র হনা নবী তুমি যারা কেউ বুঝে না আমি কবে যাব তোমার কাছে নবী কবে যাব স্বপ্নে যোগে বল না লা ইলাহা আর জোরে লা ইলাহা মাশাআল্লাহ ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা আল্লাহর নামাজ চাই রহনা বাইগন হবির মিলাদ বইল হনা আল্লাহর নামাজ না চারিলে নবীর মিলাদ না বলিলে আল্লাহ লবিহি বলবেন না আল্লাহ ইলাহা একসাথে চক্ষু বন্ধ করে দিয়ে মাহবুবরে খুশি করার জন্য জিকির পথে রাজি আসেনি কারা কারা আছে হাত তোলা দাও
তাকবীর দাও নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 চরদা নৌকা মাঝে যা বহ বতে নঙ্গা আল্লাহ Allah 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 মাশাআল্লাহ দয়াল নবীর জিয়ারতে মারহাবা গোনাটা কেনায়া আল্লাহ 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 চরদা নৌকা মাঝে যা বহ পাতে নঙ্গা আল্লাহ 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 মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে নাহি গেলে আল্লাহ মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ কবুল হবে না হজ হবে না চেদা নৌকা মাঝে যা বহ পাতে নঙ্গা আল্লাহ 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 নামদা রিয়া ডাকরে বন্দা নামদা রিয়া ডাঙ্গা আল্লাহ নামদা রে ইহা ডাকরে বন্দা নামদা রে ইহা ডাঙ্গা আল্লাহ আল্লাহ নামদা রে ইহা ডাকলে আল্লাহ নামদা রে ইহা আল্লাহ 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 নামদা রে ডাকলে আল্লাহ গহনা হইয়া যাই মঙ্গব আল্লাহ 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 এক ডাকে চল আল্লাহ রহলি আরো জোরে শাহ জালাল নামজার শুনি আল্লাহ যায় না মজবি চাইয়া বাবা মশাল্লাহ যায় না মজবি চাইয়া বাবা শর্মা নদী হইলেন পঙ্গর আল্লাহ নামদ রিয়া ডাকরে বন্দা নামদ রিয়া ডাঙ্গ আল্লাহ 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 একে ডাকে চল আল্লাহ রলি মুর্শিদ কিউলা সাগজিলি আল্লাহ মুর্শিদ কিউলা মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ কিউলা ফুল তলি আল্লাহ আল্লাহর কোরআন পাইরা তিনি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া বেলায়তের অনি গঙ্গায় দাম দিয়া ডাকরে বন্দা নাম দিয়া ডাঙ্গ আল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি
मोहब्बत चे मदीना कमेलो मिले दुरूद रहमत प्यारा नबी है मिले बलगल उला जुरे आवाज दिया हसनत जमीओ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही सकले बोलो अल्हम्दुलिल्लाह तितकुल्ली हावर इस्लामी सुन्नी प्रथम इस्लामी सुन्नी महासम्मेलन संगठन युवक संगठन सकले बोलो अल्हम्दुलिल्लाह सुन्नी महासम्मेलन सभापत करबेन जनाब अकबर हुसैन दीवान सभापति इस्लामी महासम्मी सुन्नी सेवा संगठन अल्लाहु अकबर बोलुन आरो सभापतित्व करबेन जनाब सरोवर हुसैन विशिष्ट व्यवसायी जापलंग अल्हम्दुलिल्लाह बोलुन आरो सभापतित्व करबेन अफजालुद्दीन वीर मुक्तिजोद्धा आफाजुद्दीन अल्हम्दुलिल्लाह बोलुन आमि जिनेर बाड़ीते छिलाम ठीक ना ठीक वीर मुक्तिजोद्धा आमरा चाइके चाइना चाइना तादेरके आमरा सालाम जानाइते चाइके चाइना ना भालो लागे ना सलाम सलाम हजार सलाम शहीद भाईदेर शरणे अमर जीवन कष्ट होता से ए गान गाइले कष्ट है ना कि एटा देशत्मक गान की रे की ए की देशत्मक बिद हुब्बुल वतन देश प्रेम থাকতে হবে ঠিক না ঠিক থাকতে হবে না আমার হৃদয় রেখে যেতে চাই শহীদ ভাইদের চরণে ঠিক না ঠিক দেশত্যাগ বিদ গান চাই কে চাই না কষ্ট হইতা আছে আপনাদের আচ্ছা আরো সভাপতিত্ব করবেন আব্দুল হান্নান বর্তমান মেম্বার 6 নং ওয়ার্ড 10 নং পশ্চিম আলিরগাঁও ইউপি ঠিক নেই আরো সভাপতিত্ব করবেন আমজাদ হোসেন সভাপতিত্ব সভাপতি তিতকুল্লি হাওয়ার জামে মসজিদ আলহামদুলিল্লাহ বলুন প্রধান অতিথি প্রধান মেহমান যার কারণে আপনারা বসে রয়েছেন এখানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আওলাদে ওলি কারিনা আমি জানি ওনার সম্পর্কে আমি জানি আওলাদে ওনার বংশধর ওলি আছে আল্লাহু আকবার বলুন মুফতি হযরত মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সুন্নি আল কাদেরী আল্লাহ ওনাকে নেক হায়াত তাইবা দান করুন সবাই বলো আমিন আমিন মুতাযিল্লুহু আলী দাবাত বারহুম আলিয়া সবাই বলো আল্লাহু আকবার খুব সুন্দর কণ্ঠ কোকিল কণ্ঠ খুব ভালো ব্যবহারও ভালো আমার চাচা লাগে ওনার মসজিদে আমি ইমামতি করি ওনার বাড়ি হচ্ছে বিশনাগান্দি পর্যটন কেন্দ্র জামে মসজিদের ইমাম খুব ভালো ওনাকে আল্লাহ নেক হায়াত তাইবা দান করুক সবাই বলো আমিন বিশেষ অতিথি হযরত মাওলানা আতাউর রহমান নিজামী উনি এসে পড়েছেন হুজুরকে আল্লাহ নেক হায়াত তাইবা দান করুন সবাই বলো আমিন ইমাম ও খতিব বাওয়ারগাঁও হাওর নূরে মদিনা সুন্নি জামে মসজিদ আল্লাহু আকবার বলুন প্রধান বক্তা হাফেজ মাওলানা আমার বন্ধু মাশুকুর রহমান সুনামগঞ্জ আল্লাহু আকবার বলুন ওনার ওয়াজ কিন্তু অনেক সুন্দর মাশুক হুজুর দেখবেন জিকিরে উঠলে হ্যাঁ খুব সুন্দর লাগবে আল্লাহ হুজুরদেরকে নেক হায়াত তাইবা দান করুন সবাই বলো আমিন আজকের এখানে আরো আছেন নাইবে রাসূল আলেম উলামায়ে কেরাম ঘর আমার সর্দার বড় ভাই বড় ভাইরা আমার পদ্মানিশি মা বোনেরা এবং মুরব্বি বাবারা সকলকে আমার পক্ষ থেকে আবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম যেভাবে দিচ্ছি আওয়াজ হয় নাই কষ্ট হইতাছে নাকি বক্তাও ছোটো দেখতেও ছোটো ওয়াজও ভালো না ইলিমও নাই কিন্তু কিছু আওয়াজ দিতে রাজি আছেন নি
এটা হচ্ছে ইসলামে নবীর বাগান কোরআনের বাগান রাসূলের বাগান জান্নাতের বাগান আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ সকলে এই মাহফিল আসতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে কিন্তু তার তৌফিক নাই কোরআন মাহফিল দেওয়ার এবং ইসলামী সঙ্গীত গাওয়ার এবং নবীর মাহফিল সাজানোর আলেম উলামা একরামকে সকলে খাওয়াইতে পারে না ভালোবাসে না যারা নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রসূলকে ভালোবাসলো তারাই নবীর দ্বীনের কাজের জন্য আসে ঠিক না বেটি এখন আমরা যারা আসি আমার আধা ঘন্টা সময় দিবেন নি দিবেন দেখি খেয়ে দিবেন না হাত তোলা দেন তো আমার দিবেন না আপনার সময় আল্লাহু আকবার উষে না জুষে আল্লাহু আকবার বলুন আমার সাবজেক্ট দিয়েছেন মা বাবা একটু আলোচনা করেছি মা বাবা মা শব্দটা মধুর না কার কাছে মধুর লাগে না মধুর লাগে তো সবার কাছে মা আজকে আমরা এখানে আসছি স্বপ্না সবের জন্য না গুনার জন্য সবের জন্য ঠিক না বেটি কেন না আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে দাল করেছেন বলছেন তুমি দুনিয়াতে যাও সবের জন্য না গুনার জন্য আওয়াজ দিয়ে বলুন আমার কথা বুঝেননি কোনো সমস্যা হয়নি সমস্যা হয় আমার বন্ধুরা আমার আপনার বাবা আছে যার বাবা নাই যার মা নাই আল্লাহ বলছেন শুনো ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আওয়াজ দেবেন আল্লাহু আকবার আল্লাহ কোন আমি আদেশ করেছি যে আমার সাথে ইবাদত আমার সাথে শরীক করো না আদেশ করেছি যে ও বান্দা তোমার মা বাবা থাকলে তুমি সৎ ব্যবহার করো কত রাজি আছেন নি মা বাবার খেদমত কত রাজি আছেন নি রাজি আছেন মা বাবার খেদমত না করলে যত বড় ওয়ালি হ কাজ হবে নি মাওলানা হইলে বড় মুহাদ্দিস আল্লাহ বলেন তাবা পৃথিবীতে যদি বড় শাইখুল হাদিস হয়ে যাও আর মাকে কষ্ট দেও বাবাকে কষ্ট দাও তাহলে তোমার আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না ঠিক না বেটি অনেকে আছে না সাহ বড় মৌলানা কিন্তু মা বাবার খোঁজ খবর নেয়নি হ্যাঁ নেয় না বাসার থাকে আমার নবী কিন্তু এতিম ছিলেন ঠিক না বে ঠিক নবীর বাবা ছয় মাস হাদিসের ইতিহাসে এসেছে ছয় মাস গর্ব থাকতে নবী আব্বা মারা গেছেন ঠিক না বে ঠিক নবী এতি বাবা পাই নাই নবীজি এখন বাবা পাই নাই খেলার মাঠে সকলের ছেলে সন্তানের বাবা আসে নবীজির বাবা আসে না আল্লাহু আকবার কো আওয়াজ দিয়ে বলো আল্লাহু আকবার নবীজি খেলার মাঠে সকলে তার বাবা আসে হাতে ধরে ধরে বাড়িতে নিয়ে যায় আমি না গিয়া দেখেন নবীজি নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া খান্দে আর বলতেছে আল্লাহ আমার মা নাই আমার বাবা নাই আমার কি আদর করবে আল্লাহু আকবার বলবেন না নবীজির দুঃখিত হইয়া পশু পঙ্কি পর্যন্ত কান্দে নবীজির দুঃখিত হইয়া বল আল্লাহু আকবার আমার বন্ধুরা আমার বাড়া নবীজির ভালোবাসা যাদের না সে কখনো জান্নাতে যাইতে পারবে নি পারবে
বড় হইলে হইলে খাজিব নি হ্যাঁ কাজ হবে ওলির নবীর ভালোবাসা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না আমার সাথে একটা গজল কইতে রাজি আছেন নি রাজি আছেন নি রাজি আছেন নি কে এলে লই মদিনায় রে রাসূল না সকলে বলুন কে এলে লই মদিনায় রে আমার রাসূল জুরে আমার রাসূল নামে মুক্তি বন্ধ হয়ে রইছে গজল কইতে রাজি নাই আমার সাথে সকলে বলুন কে এলে লই মদিনায় রে আমার রাসূল নামে ফকির দরবেশ গাউস কুতুব ফিরাওয়ালি নবীজির নামে দিয়া চিলফারি রে ঘর বাড়ি চারিয়া তারা বাস করেন জংলায় রে আমার রাসূল সকলেই বলেন না কে এলে লই মদিনায় রে আমার রাসূল বন্ধুরা আমার আপনার নবী এমন এক নবী আবু তালিবি কয় যখন নবীজি দুনিয়াতে আগমন হইল যারা যাই ভাই এই মাহফিল টিকিয়া মনে করুন নবীরে ভালোবাসে না ঠিক আছে যারা এখানে বসছেন আধা ঘন্টার ভিতরে যারা চলে যাইবেন তারা হলো 52 নম্বর কয় নম্বর কয় নম্বর 52 নম্বর ভালো না খারাপ কথা বুঝেন না ভালো না খারাপ 52 নম্বর হইবেন না চুপচাপ বসে থাকেন চুপচাপ বসে থাকবেন আধা ঘন্টা সময় দিবেন আমারে 52 নম্বর হতে কে কে চান হাত তুলে দেন তো দেখি কেউ না আল্লাহু আকবার বলেন আমার বন্ধুরা আমার ভাইরা আমার যুগ দিয়া শুনুন নবীজি আব্দু আবু তালিব বলতেছে যখন আগমন হলো নবীজির আমি দেখি খেজুরের গাছে সিপা দিয়া নবী যখন হাত দিয়া আমেনা কইতাছে হারে যদি তার ভাবা থাকতো তাহলে একটু খেলাধুলা করতো আর সুন্দর লাগতো খেলাধুলা করতো বাবা না এতিম হয়ে গেছে আল্লাহ আকবার বল আল্লাহ কো জিব্রাইল আমিন আল্লাহ আকবার আমার বন্ধুর জন্য সাধারণ কোনো খেলনা না আকাশের চারটা দিয়ে দে আমার বন্ধুর সাথে খেলাধুলা করার জন্য সুবহানাল্লাহ কইবা না বারত গিয়া সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন নবীজি হাত দিয়ে চাঁদের সাথে এরকম করেন দেখা যায় ওই চারটা নবী হাত দিয়ে এরকম করে চাঁদও দেখা যায় এরকম আসে নবীর হাতে তালে তালে ধুলাধুলি করে সুবহানাল্লাহ কও আওয়াজ দেখো সুবহানাল্লাহ আমার বন্ধুরা তাই না বলা হয়েছে নবীর তো মজা ছিল আমার কিন্তু নবীর মজা কথা কেন বলছি নবীর মা নাই নবীর বাবা নাই এতিম ছিলেন ঠিক না বে ঠিক নবী যে ডালে ধরতেন সেই ডালে ভাঙ্গিয়া ভাঙ্গিয়া ফর তো ঠিক না বে ঠিক নবীর কেউ ভালোবাসে না বন্ধুরা এতিম নবীর পাশে দাঁড়াই নেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক না বেঠি খাদিজা নবীর পাশে দাঁড়াইছেন কিনা দাঁড়াইছেন না দাঁড়াইছেন না নবীর মুআজিজা দেখে কি দেখে নবী মুআজিজা নবী কোন শাহাদন পাহাইব তোমায় বলুন ও গো নবীজি কোন শাহাদন জুড়ে কোন শাহাদন পাহাইব তোমায় অগো নবীজি কোন শাহাদন পাহাইব তোমায় নবীর কারে আর বেশে
আরব দেশে নবীরা কালিয়ার বেশে জন্ম নিলেন মা খাদিজার দেশে সাগহল চরাইতেন জঙ্গলায় ওগো নবীজি কোন সাধনে গজল ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। পুরান গজল হইলেও কিন্তু ভালো লাগে, ঠিক না বেটি? ভালো লাগে না? নবীর সম্মান গাইতে ভালো লাগে না? নবীর গজল গাইলে গুনাহ হবে? গান গাইলে গুনাহ হইব কি? গান গাইলে কি হবে? কি হবে? সোনা বন্ধুর গান গাইলে গুনাহ হবে না সব হইব কি যুবক? আর তো গানের ফাগল, গান ঘান টুকুর টুকুর গান গান আছে কি না? আছে না যুবক? গানের ফাগল হয় যুবককে গান গায়। আইটে আইটে যায় আমি আসছি জাফলঙ্গের ওই সাইটে, আমি কিন্তু আইসে একটু ঘুরাইছি দেখছি এক যুবকের গান গাইতেছেন বাঙ্গাবো কদুক্ষ দেয়া কার মন রাখিলা নাউজবি লখো বন্ধু তোমার মনের সাধ মিটাইলা নাউজবি লখো। এই গান গাইলে সব হইব নি? নবীর গান গাইলে, নবীর গান গাইলে সব হবে না? আমার সাথে সকলে বলুন কোন সাহাদনে পাহাইব তোমায়, কোন সাহাদনে পাইব তোমায়, নবীরে সমস্ত মজে যা দেখলেন বিবি খাদিজা। বলুন নবীরে সমস্ত মজে যা দেখলেন বিবি খাদিজা, জীবন যবন সই পা দিলেন নবীর পায়, ওগো নবীজি কোন সাহাদনে পাইব তোমায়। বলুন মারহাবা নবী, খেলার মাঠে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া খামলে দুধ মা হালে মতো সাদিয়া খোয়া। আমি যখন ছোটটাকে নিয়েছিলাম আমি আড়াল থেকে দেখি চোখের পানি ছেড়ে দিয়া খান দেন সকলের ছেলে সন্তান, সকলের ছেলে সন্তান মা বাই নিয়ে যায় নবীজি এতিম বেশে দাঁড়ায় যখন চোখের পানি পালাইয়া খান দে। হালিমা গিয়া পিছন দিকে দরিয়া বলেন খান দো কেন নবীজি? কর্মা সকলের বাবাই আসে আমার বাবাই আসে না। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। নবী চোখের পানি ছেড়ে দিয়া খালিল বল মা আমার বাবা নাই, আমারে আদর করবানি গো মা, তুমি আদর করবানি। দুধ মা হালিমা তো সাদিয়া বলে বাবা রে আয় আয় আমার কাছে আয়। কুলনিয়া বাড়িতে গেলেন আরেকদিন দেখেন নবীর মজে যা। দুধ মা হালিমা তো সাদিয়া কয় আমি যখন নবীকে মক্কা নগরের থেকে মদিনা আনলাম, আনার পরে দেখি মদিনা শহরে এবং খেজুর গাছে খেজুর টপ টপ হয়ে খেজুর ধরা আরম্ভ হয়ে গেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাখ সুবহানাল্লাহ হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা পে কলবে গায়রুল্লাহ। বল হাসিবি রব্বি মা পে কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বল মারহাবা নবীজি ইয়তিম ছিলেন ঠিক না বে? ঠিক ছিলেন না? ইয়তিম ছিলেন নবীজির মা নাই, নবীজির বাবা নাই, এই জন্য মা বাবার আজকে ওয়াজ করতেছি।
মা বাবারে যদি কষ্ট দাও তাহলে কোন বড় মাওলানা মুহাদ্দিস হয়ে লাভ। আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, কি ছিলেন কি ছিলেন আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী আল-কামার ছিলেন, শহীদের এবং জিহাদের ময়দানে গিয়েছেন। যাওয়ার পরে দেখেন আল-কামার ছাটাছুটি করে, কালিমা নসিব হয় না মুখ দিয়া। নবী ডাক দিয়ে বলেন, ও বেলাল রে, আল-কামার চোখ দিয়ে পানি আসে কিন্তু মুখ দিয়া কালিমা নসিব হয় না। একদিন হয়ে গেছে, দুই দিন হয়ে গেছে না, অনেক দিন হয়ে গেছে। আমার মনে সাক্ষী দেই, আল-কামারের যদি মা থাকে দুনিয়া থেকে, যাও না আল-কামারের মাকে জিজ্ঞেস করো, আল-কামার কি আমল করেছে, ভালো ছিল না খারাপ ছিল। আমি নবীজি বলতেছি, আল-কামার কোথায় ভুল করেছে বলো, সুবহানাল্লাহ। এই জন্য আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে সাহাবায়ে কেরাম গেছেন, যাইবে না, দোয়া করে যাবেন, ও কুইজার কষ্ট হইতাছে, যাইবেন না। আমি তো বলছি গেলে কয় নম্বর, বায়ের না কয় নম্বর, ও বুঝি পেশাবে তোছে, আল্লাহ হক তো পেশাব তো আটকে রাখার জন্য, ঠিক না? বে ঠিক যাক, আল-কামার বাড়িতে গেলে জিজ্ঞাসা করেন সাহাবি, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আল-কামারের সম্পর্কে, ও আল-কামারের মা, আপনার যে ছেলেটা ছিল কি আমল ছিল? ওই খুব ভালো আমল ছিল, নামাজ তাহাজ্জুদের নামাজ পড়ত, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত, যাকাত দিত, সবকিছু দিত। কিন্তু একটা কথা, যখন নতুন বউ আনছে আমার বাড়িতে, আনছে বিবাহ করে, আমার হাতে চাবি দেয় না, আমার খুব কষ্ট লাগে, এই কারণে আমি মা কষ্ট পাইলাম। আল্লাহ এই কারণে আল-কামার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন, ও আল-কামার আম্মা, যদি আপনি মাফ করে না দেন শহীদ হবে না। জিহাদের ময়দানে আপনার সন্তানের কষ্ট হয়, আল্লাহু আকবার বলুন, আওয়াজ দেব, আল্লাহু আকবার। নবীজি পাঠাইয়া দিছেন, যদি আপনি গিয়ে যদি মাফ না করে দেন তাহলে কি, তাহলে আপনার ছেলের কোনো কলিমা নসিব হবে না। আল-কামার আম্মা গেলেন নবীজির কাছে, যাওয়ার পরে নবীজি বলেন, ওটা কি আপনার ছেলে? কয় হ্যাঁ আমার ছেলে। কই কি আমল ছিল? কই খুব ভালো আমল ছিল। কয় আপনি কষ্ট পাইছেন? কয় হ্যাঁ আমি কষ্ট পাইছি। কই কি কষ্ট? কই নবী আমি কষ্ট পাইছি, এটা তাকে যখন আমি বিবাহ করাই, করানোর পরে বাড়িতে যখন ভবানে আনার পরে সাবিক দিছে, কি দিছে, সব আনাজপত্র কমলা লেবু যা আছে ভোর কাছে দেয়, আমার কাছে দেয় না। আমার মনের মধ্যে খুব কষ্ট জাগে গো নবী, এই জন্য আমার মনে কষ্ট জাগে। আল্লাহ রাসূল বলেন, যদি আপনি মাফ না করে দেন তাহলে কোনি আপনার সন্তানে কষ্ট হইতাছে, আমি মাফ করে দেব না। সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া হে সাহাবী বেলাল, তুমি যাও জঙ্গল থেকে লাকড়ি নিয়ে আসো। লাকড়ি নেওয়া হলো, লাকড়ি নেওয়ার পরে আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন। মা কি দরদি, সন্তানকে যখন আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন। নবীজি বলে, ভাই ও নবীজি, আমার মনে হয় আপনি আগুন দিয়ে জ্বালাবেন না গো। নবীজি আপনি আগুন দিয়ে জ্বালাবেন না, আমার মন থেকে আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। শেষ করে দিই, সময় সংক্ষিপ্ত, যাক বলেন, আল্লাহ নবী প্রাণ নবী গো, আপনি নবী আমার জীবনের, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার সঙ্গের সাথী, অন্ধকারের কবরের বাতি। বলুন, আপনি নবী আমার সঙ্গের সাথী, অন্ধকারের কবরের বাতি, আপনি নবী আমার নিহি দুনিয়ার দঙ্গল। আল্লাহর নবী, আপনি নবী আমার জীবনের জীবন। বলো মারহাবা। অল্প সময়ে ওয়াজ করা যায় না, যাই হোক আরো হুজুর গুলো আছেন,
আপনি চলে যাবেন নাকি? আমার ওয়াজ ভালো না হলে তো অন্য হুজুরের ওয়াজ ভালো ইনশাআল্লাহ লাগবে। সব সময় খেলা মাঠ জমে না, সব সময় ফুটবল খেলা খেলোয়াড়ের হয় না, ঠিক না? ঠিক যা আব্বা আম্মা সম্পর্কে আমি আলোচনা করেছিলাম, আল্লাহ বলছেন আল্লাহ তাআবুদু, আল্লাহ বলছেন কোরআন কারিমে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি হাসানা, আমি আদেশ করেছি যে তোমরা আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবে না, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করো, ইম্মা ইবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, একজন বা দুইজন থাকলে তাদের সাথে ভালো ব্যবহার করো, কাউলান কারিমা এবং কোমলতা সুন্দর ব্যবহার করো, উফফি ওয়ালা তানহারহুমা, ও দুনিয়ার যুবক ভাই গো আব্বা আম্মারে ভুলিয়া যাইও না, যারা আব্বা আম্মা নাই আল্লাহ বলছেন উফফি ও শব্দ দিয়ে বেটকা পদ্ধতি দেই, আর এক থেকে দুই ঘন্টা দরকার বলো আল্লাহু আকবার, আমার বন্ধুরা উফফি ওয়ালা তানহারহুমা তুমি কষ্ট দিও না, উফ শব্দটা করার সময় এবং কষ্ট দিও না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাউলান কারিমা ওয়াকফিদ লাহুমা জানাহা যুলনি, তুমি তাদের সাথে কোমল ব্যবহার করো, রহমতের সাথে কথা বলো, মাথা নাড়াইয়া চক্রাঙ্গাইয়া কথা বলিও না, ঠিক না বেঠি? আমাদের সমাজে নাই মা যদি ডাক দেয় বাবা এদিকে আছে কিনা, বাবার কথা শুনে না মার কথা শুনে না, তুমি আজকে শুনবে না কালকে তোমার কথা তোমার সন্তানে শুনবে না, ঠিক না বেঠি? আজকে মারে তুমি কষ্ট দাও, কালকে আগামীকাল তোমারও কষ্ট পাইবা তুমি, ঠিক না বেঠি? পাইবা না পাইবা না? তারপরে বলছেন মা বাবার উপরে হক, ছেলে সন্তানের মা বাবার হক কয়টা কয়টা শেষ করে দিব এই হকের কথা বলে, চারটা হক আছে মা বাবার প্রতি সন্তানের প্রতি, বাবার কয়টা হক মা বাবার কয়টা? এক নম্বর হলো ছেলে সন্তান যখন দুনিয়াতে আসে আজান একামত দেওয়া, কি দেওয়া? দুই নম্বর হলো তলাবাল ইলমু ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের ইসলামিক শিক্ষা দেওয়া, কি দেওয়া? তিন নম্বর হলো আপনি নাম রাখতেন মুসলমান কোরআন এবং সুন্না অনুযায়ী, ঠিক না বেঠি? এখন নাম রাখে কি সল্টু বল্টু আছে কিনা, আকাশ জমিন সাগর সমুদ্র আছে কিনা, নাম রাখে না? আপনাদের এলাকায় নাই, আমাদের সুনামগঞ্জ আছে, আরে নামের অবস্থা শুনলে শেষ, সল্টু আকাশ বাতাস নাউজুবিল্লাহ কইবা না, হাসুরের দিল কুড়িল দিল আল্লাহ রাব্বুল আমিন বলবেন তার আমল নামার মধ্যে কি আছে, কই আল্লাহ কোনো আমল নাই কোনো কিছু নাই, আল্লাহ কবে তার নামের খাতিরে তুন তাকে মাফ করে দি। পাঁচ নম্বর হচ্ছে চার নম্বর হচ্ছে গুরুস্থানের পাশে গিয়ে দাঁড়াইয়ে কি করা, কবর জোরাত করা, কি করা? আমরা কবর জোরাত করে দেওয়া রাজি আসেনি, আবার অন্য হুজুরা ফতোয়া দেয় শিরিক হয়ে যাবে, নাউজুবিল্লাহ কোরা। আমাদের বাংলাদেশে সিলেটে যদি আমাদের উস্তাদ মসজিদ কিবলা ফজলুল ইসলাম না থাকতেন এই পৃথিবী এই বাংলা এই সিলেটের জমিন নাস্তিকেরা ভরে যেত, ঠিক না বেঠি? আল্লাহ আমার উস্তাদ মসজিদ কিবলা ফজলুল ইসলাম রহমতুল্লাহ আলাইহ দরজার মধ্যে এই সবের অবলম্বন ফরমাও, বলো আমিন। আজকের সংগঠনে তুমি কবুল করো, সব বলো আমিন। যাই হোক আমরা এখানে বসেছি, যত হুজুর আছেন সকল হুজুরে ওয়াজ শুনতে রাজি আছেন নি? রাজি আছেন নি? আমাদের সকলকে কবুল হোক, বলো আমিন। আবার কবরের পাশে দিয়ে কি দোয়া করবা মা বাবার পাশে গিয়া, অকর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যখন কুল বান্দা এই দোয়া করে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ কয় বান্দা তার মা বাবার সামনে গিয়ে দোয়া করতেছে, আমি আল্লাহ অর্ডার করে দিলাম রে তার মা বাবার গুরুস্থান জান্নাতের বাগান বানাইয়া দিয়ে দা, আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। মা বাবার সম্পর্কে আলোচনা করলে অনেক সমুদ্রকার সময় সংক্ষিপ্ত টাইম শেষ, যত অলিয়া অলিয়া আছেন মা মা মার কথা শুনিয়া ওলে হয়েছেন, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? বাইজেদ বুঝতাম এখন শেখ ফরিদ হন, ঠিক না বেঠিক? আর লম্বা করবো না, আমরা সকলে ওয়াজ শুনতে রাজি আছে তো? সকলে একটু দূরশ্রী বলেন সাল্লাল্লাহ মাদ সাল্লাল্লাহ ওয়ালাই সাল্লাল্লাহ মাদ সাল্লাল্লাহ
Allahumma amin. Allahumma amin. Rabbana zulamna anfusana wa illam tawfinana wa tarhamna lanakunanna minal khasirin. Allah তিতকুল্লি হাওয়ার ইসলামী সুন্নি মহাসম্মেলনের সংগঠনের সকলে তুমি কবুল করে নাও আল্লাহ। যত আলেম ওলামা আসবেন সকলে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। রাব্বুল আমিন, আমি যে আলোচনা করেছি মা বাবার সঠিক মতো আলোচনা করতে পারলাম না, আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি, বলো গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ জুরে মাফ কইরা দাও মাহবুব আল্লাহ। এলা আল্লাহ আমাদের সকলে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ এই মাহফিলে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জানি না কারমা নাই খার বাবা নাই মবুদ আল্লাহ, আমার তো মা নাই বাবা নাই, ছাত্র জীবন থাকতে কত বাড়িতে আল্লাহ আল্লাহ এতিম হিসেবে কত ডাইল ফানি গেছি। মা বাবা সকলে আল্লাহ সকলে আব্বা আম্মাকে মাফ করে দাও। ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যত আলিম উলামা আছেন প্রত্যেক আলিম উলামার আল্লাহর নেক হায়াত তুমি বাদন করে দাও। আল্লাহ শেষ আব্দের বোনের সময় তুমি আমাদের মুখ দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।